আসসালামু আলাইকুম। ভার্বাল নাউন জিরান্ড এর পূর্বে দি এবং পরে অব ব্যবহৃত হলে তাকে ভার্বাল নাউন বলে। তাই জিরান এবং ভার্বাল নাউন এর আকার এবং অর্থ এক। শুধু পার্থক্য এই যে জিরান দ্বারা ভার্বের কার্য সম্পন্ন হয় কিন্তু ভার্বাল নাউন দ্বারা নাউনের কার্য সম্পন্ন হয়। যেমন দ্য রিডিং অফ হিস্টোরি ইজ ইন্টারেস্টিং। এখানে সেন্টেন্সের রিডিং জিরান টির পূর্বে দি এবং পরে অব ব্যবহৃত হয়েছে। এখানে ইহা ভার্ব এর কার্য সম্পাদন না করে নাউনের কার্য সম্পন্ন করে, তাই রিডিং এখানে ভার্বাল নাউন। জিরানের অবজেক্ট থাকতে পারে কিন্তু ভার্বাল নাউনের অবজেক্ট থাকে না।